গুড আফটারনুন ফ্রেন্ডস আমি আর এই যে তোজো চলে এসেছি পাটলিতে তার নার্সিং নার্সারিতে কিছু গাছপালা কিছু সার বাড়ির কিছু জন জিনিসপত্র কিনতে তাই তো দেখি আর যদি ভালো কোনো গাছ পাই তাই সেইটা নিতে এসেছি আর আমাদের যে একটা অর্কিড আছে ব্যালকনিতে তোমরা দেখেছো ওই অর্কিডটাতে মাটির একটা টপ নেব অর্কিডের টপ টপটা যদি পাই ওইটাই মেন নিতে এসেছি তার সাথে যদি কোকুপিট আর একটু গাছের সার ফার এসব কিনবো চলো সেইগুলোই পাটুলি তোমাদের সাথে শেয়ার করছি আর পাটুলি তারকদার দোকানে তো প্রচুর গাছপালা আছে পাটুলিতে যদি তোমরা আসো তারকদার থেকে গাছপালা গাছ কিনতে পারো অনেক রেট কম ভালো গাছ খারাপ গাছ হলে উনি দেন না একদম পাটুলির মধ্যে ঢুকেই দু নম্বর দোকানটা তারক নার্সারি চলো কী আছে আছে তোমাদের সাথে শেয়ার করছি এই অর্কিডের জন্য ওই চপটা নিচ্ছি হ্যাঁ 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 ওই অর্কিডটা অনেক বড় আছে তো তাই ওই বড় টপটা এটা মধ্যে অর্কিডটা রাখবো আর কোকোপিট দিয়ে এক কেজি অজুল এটা নিচ্ছি আর এক কেজি কোকোপিট তোল আর এই গাছগুলো দেখো সুন্দর একদম তো ছওয়ার মধ্যে আছে তাই ভালো লাগছে বাড়িতে নিয়ে রাখলে এত কড়া রোদ এরাও সারাক্ষণ জল দিচ্ছে গাছ বাঁচিয়ে রাখবার জন্য এটা সারাক্ষণ পাইপ দিয়ে জল দিয়েই চলছে এত রোদে গাছ বাঁচানো মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু প্রচুর গাছ এসছে বর্ষা সামনে রথ আসছে গাছপালা ভর্তি হয়ে যাবে আবার খুব ভালো লাগলো এই জায়গাটা আসলে আমাদের মন একদম ঠান্ডা হয়ে যায় পরপর লাইন দিয়ে পাটুলিতে সব নার্সারি যা যেটা ইচ্ছা হচ্ছে কিনে নিয়ে যাচ্ছে বাড়ি সৌন্দর্য করছে দেখো তোমাদেরও ভালো লাগবে এখানে পাটুলিতে চলে এসো প্রচণ্ড রোদের একটা মানে এত গরমের মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা ভালো জায়গা দেখো সব ইনডোর প্লান্ট না এগুলি সব ইনডোর প্লান্ট আছে ভর্তি দেখো যা এটা হচ্ছে নিয়ে যাও কালারফুলিয়া চলো ছোট ছোট ভিডিও দিচ্ছি তোমরা আমাদের পাশে আছো আমরাও তোমাদের পাশে আছি এইভাবেই চলতে থাকবে আর যদি আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করো পাশে থেকো চলো লেটস গো